আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলে কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তোমাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা 2021 সালে SSC পরীক্ষা দিবে, তোমাদের জন্যই মূলত আজকের এই নিউজটি। তাই নিউজটি তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট, তাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকো। ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে একটি অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই এখনই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো। তাহলে তুমি শিক্ষা সংক্রান্ত সকল ধরনের তথ্য সবার আগে পেয়ে যাবে। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাই বেশি কথা না বলে চলো ভিডিওটি শুরু করা যাক। একটি অনলাইন নিউজ পেপারের পত্রিকার ওয়েবসাইটে দিয়েছে যে অটো প্রমোশন চাইছেন SSC পরীক্ষার্থীরাও। আগামী বছর ফেব্রুয়ারিতে SSC ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবার কথা, তবে করোনা পরিস্থিতি স্বাভাবিক না হলে এই পরীক্ষা ঠিক সময়ে হওয়া নিয়েও রয়েছে সংশয়। এই পরিস্থিতিতে পরীক্ষার্থীরা অটোপাসের দাবি তুলেছেন। SSC পরীক্ষা বাতিলের ঘোষণা এই দাবি আরও জোরে সরে উঠেছে। অন্যদিকে SSC পরীক্ষা আগাম মন্তব্য করতে রাজি নয় বোর্ডগুলো। শিক্ষার্থীদের মতে, করোনার কারণে গত মার্চ থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে, ফলে তখন থেকেই তাদের ক্লাস পরীক্ষা সব থমকে যায়। এছাড়া রয়েছে কোচিং এবং প্রাইভেট বন্ধ থাকায় তারা দীর্ঘদিন ধরে পড়ার লেখার বাইরে রয়েছে, ফলে নিজেদের পরীক্ষার জন্য সেভাবে প্রস্তুত করতে পারেনি। এছাড়া এখনও তাদের মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। টেস্ট পরীক্ষার পর একজন পরীক্ষার্থী নিজেদের ঘাটতি সম্পর্কে জানে এবং নিজেদের প্রস্তুত করতে 3 মাস সময় পায়, তবে তাদের সেই সুযোগ এবার থাকছে না বলেই অভিমত তাদের। তারা বলেছেন, ফেব্রুয়ারি মাসে হয়তো করোনা চলে যাবে, পরীক্ষার হলেও বসার পরিবেশ তৈরি হবে, কিন্তু গত প্রায় 1 বছর ক্লাস করতে না পারায় যে ক্ষতি হয়েছে সেটা কীভাবে পূরণ হবে? এ অবস্থায় পরীক্ষা না নিয়ে অটোপাসে একমাত্র উপায় বলে দাবি করেছেন ছাত্রছাত্রীরা। কেননা তাড়াহুড়ো করতে গেলে শিক্ষার্থীদের ওপর বিরূপ প্রভাব পড়ার শঙ্কা রয়েছে। এদিকে পরীক্ষা না নেওয়ার দাবির পক্ষে সমর্থন জোগাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে SSC বেস 2021 নামে একটি গ্রুপও খোলা হয়েছে। এই গ্রুপে শিক্ষার্থীরা তাদের নিজেদের মতামত শেয়ার করছে, দেখাচ্ছেন অটোপাসের পক্ষে যুক্তিও। গ্রুপে প্রায় 1,20,000 মেম্বার, যার অধিকাংশই SSCতে অটোপাসের দাবির মত দিয়েছে। এ বিষয়ে বিখ্যারণ্যাসা নন স্কুল কলেজ ধানমন্ডি শাখার ছাত্রী ও SSC পরীক্ষার্থী মার্শিয়া কবির জানান, করোনার কারণে আমরা কেউই নিজেদের প্রস্তুত করতে পারিনি। ফেব্রুয়ারিতে আমাদের পরীক্ষা হবার কথা, তবে বিষয়টি নিয়ে কোনো মহল থেকে কোনো বক্তব্য না আসায় আমরা চিন্তিত। তাই এখনই যদি SSC হবে কি না জানা না যায়, তাহলে শিক্ষার্থীদের অনেক উপকার হবে। পরীক্ষা আমাদের হাতের সময় আছে আর মাত্র 3 মাস, এর মধ্যে আমাদের টেস্ট পরীক্ষাও দিতে হবে। এই বিষয়গুলো দ্রুত করতে গেলে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হবে, তাই পরীক্ষা বাতিল করে অটোপাস দেওয়া উচিত। মোহাম্মদপুরে ন্যাশনাল প্রি ক্যাডেট অ্যান্ড হাই স্কুল থেকে SSC পরীক্ষায় অংশ নিতে যাওয়া আব্দুর জব্বার জানান, করোনার প্রকোপ শুরুর পর থেকে আমরা ঘরবন্দি, ক্লাস পরীক্ষাও কোনো কিছুই নিতে পারিনি। এই অবস্থায় আমরা পরীক্ষা দিতে চাই। সব কিছু স্বাভাবিক হলেও আমাদের প্রস্তুতির জন্য অন্তত 6 মাস প্রয়োজন, তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় আমাদের অটোপাস দেওয়া হোক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আশা করি ভিডিওটি দেখে বুঝতে পেরেছ যে তোমাদের অটোপাস দেওয়ার জন্য অনেকেই দাবি জানিয়েছেন। তোমরা যদি অটোপাস চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর যদি অটোপাস না চাও সেক্ষেত্রে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি যদি তোমাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে, সকলেই ভালো থেকো। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে। আল্লাহ হাফেজ।